আসসালামু আলাইকুম। আজকে আমার সঙ্গে কি ঘটনা ঘটে গেল, আসলে হারিয়ে যাওয়া ফোন নিয়ে যে ঘটনাটি ঘটে গেল সেই বিষয়টি আমি আজকে আপনাদের মাঝে বিস্তারিত তুলে ধরব। তো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, আপনাদেরও অনেক উপকারে আসবে। আসলে এখন বলা যাক যে আমার বাবার ফোনটা 2 বছর আগে হারিয়ে যায়। তো সিম নাম্বারটা আমাদের সবার কাছেই সেভ করা আছে, তো দেখা যায় আরেকটা সিম ছিল বলে আমরা ওই সিমটা আর আগের যে হারিয়ে যাওয়া সিমটা ওইটা পুনরায় আর ওঠানো হয় নাই। তো হঠাৎ করে আজকে বিকেলবেলা আমাকে একজন ফোন দেয়, তো ফোন দেওয়ার সাথে সাথে আমি দেখি বাবা নামে সেভ করা এবং আগের সেই হারিয়ে যাওয়া যে সিম নাম্বারটি সেটা। তো ফার্স্ট অফ অল আমি খুব অবাক হয়ে যাই, তারপর অবাক হওয়ার পরে একটু ধীরে সুস্থে তার সঙ্গে কথা বললাম। তো এক পর্যায়ে সে আমাকে বলতে থাকে যে আপু আমাকে চিনতে পারছেন না, আমি আপনার পরিচিত একজন। তো এইটা বলার পর আমার তারপর আরও মাথাটা ঘুরে যায় যে আসলে সেই ব্যক্তিটা আমাকে কীভাবে চিনে, এটা তো আমার বাবার সিম নাম্বার এবং এই সিমটা তো আমাদের ফ্যামিলির সবার কাছে সেভ করা আছে। তাহলে এই ব্যক্তি আমাকে ফোন দিয়ে কি বলছে, আসলে আমি তাকে চোর বলবো নাকি কি বলবো? মনে মনে ভাবছি আসলে সিমটা যেহেতু তার কাছে আছে, সে যেহেতু ফোন দিছে, মনে হয় সে আসলে চোর হতে পারে। কিন্তু ঘটনা এমন নয়, সে ব্যক্তিটি আমাকে বারবার বোঝানোর চেষ্টা করছে, আপু আমি বিদেশে ছিলাম, বাংলাদেশে আসছি রোজার ঈদে, এবং রোজার ঈদেই আমি ঢাকা থেকে সিমটা ক্রয় করি আমার নামে রেজিস্ট্রেশন করে নতুন সিম হিসাবে। তো আমি কোনো মতেই বিশ্বাস করতে পারছি না, তাকে বারবার বলতেছি আপনি কি পাগল হয়ে গেছেন, এই সিমটা আমাদের সবার রিলেটিভের কাছে সেভ করা, এটা আমার বাবার সিম, আমার বাবার ফোনটা হারিয়ে গিয়েছে। সে তারপরে আমাকে একটা তথ্য দেয় যে আপু কিছু নাম্বার যদি অনেক বছর ধরে 1 বছর 2 বছর বন্ধ থাকে তাহলে সেই নাম্বারটা অফিস থেকে বন্ধ করে দিয়ে পুনরায় অন্য কেউ সেটা ইউজ করতে পারে। তো ঠিক আছে, যে কথা সে কাজ, তার কথা শুনে আমি অনলাইনে ঘাটাঘাটি করি, ইউটিউবে সার্চ দিই আসলে এমন কিছু ঘটনা আছে কি না। তো হ্যাঁ, সত্যিই বন্ধুরা এরকম ঘটনা আছে, যদি কারো সিম নাম্বার বা ফোন সহ হারিয়ে যায় অনেক সময় সেই নাম্বারে ফোন দিয়ে দেখবেন ফোন ঢুকতিছে, তখন মনে করবেন না যে সেই ব্যক্তিটাই চোর। আসলে কাউকে খামাখা চোর বলার দরকার নাই, কারণ এখন সিমের বিষয়গুলো এমন হয়েছে যে বন্ধ থাকলে তারা মালিকানা চেঞ্জ করতে পারে, এবং সেটা যে ব্যক্তি তখন কিনবে তার ওই নাম্বারটা তার রেজিস্ট্রেশন করে কিনে নিতে পারবে। তো যাই হোক, আমার সঙ্গে যে ঘটনাটা ঘটেছে সত্যি অবাক করার মতো, আমি ফার্স্ট টাইম আজকে এই ঘটনায় পড়লাম। তো আরেকটা আমার কিছুদিন আগে ঘটনা ছিল, ঠিক এমনই আমার নিজের ফোন হারিয়েছিল এবং আমার কিছু ভার্সিটি লেভেলের ফ্রেন্ড ফোন দিয়ে বলে যে দোস্ত তোর আগের ফোন নাম্বারটা এখনও সচল আছে। তো আমিও ঠিক এমনই অবাক হয়ে গেছিলাম, ঠিক যেন সেই বুঝি চোর যে আমার ফোনটা চুরি করছে, ইভেন সিমটাও ইউজ করছেন। তো আজকের এই বিষয়টা নিয়ে যখন আমার সঙ্গে 2 বার এই ঘটনা ঘটল, তখন আমি একটু বিষয়টা নিয়ে ঘাটাঘাটি করলাম যে আসলেই দেখি কোথায় কি এর তথ্য পাই কিনা। হ্যাঁ, সত্যিই তথ্যটা পেয়ে গেলাম।